হল যে হতাশা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন সমস্ত কার্য সিদ্ধ করবেন বিধায় আপনার অস্থিরতাকে কাটাবার জন্য আল্লাহর ওপর ভরসা হলো মূল বিষয় যে আল্লাহ রব্ল আলমিন দুঃসময়কে পার করে সুসময় আমাকে দান করবেন দ্বিতীয়ত আপনাকে হতাশা থেকে মুক্তির জন্য বাঁচার জন্য বা বিপদ দূর করার জন্য আপনাকে দ্রুত বিশেষ করে পাঠ করতে হবে দ্রুত বিশেষ করে পড়লে মানুষের পেরেশানি দূর হয় ইস্তেকফারটাও আপনি বিশেষ করে পড়বেন এর মাধ্যমে আর তালা পেরেশানি দূর করেন বিশেষ করে পড়বেন রব্বানা দোয়া অনুষলা আন্তঃসোভায় অনেকের নিকুতবীলা জরবেটা বিশেষ করে পড়বেন এগুলো সবগুলো মানুষকে পেরেশানি থেকে মুক্ত হতে সহায়তা করে